গেল ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে ডালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা লাল শাড়ি। এই সিনেমার মধ্যে দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমা স্লায়ন সহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ঈদের দ্বিতীয় সপ্তাহতেও ভালো ব্যবসা করেছে লাল শাড়ি সিনেমাটি। এরই মাঝে সম্প্রতি রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে লাল শাড়ি পরে অপুর সিনেমা দেখতে হাজির হন এক ঝাঁক নায়ক নায়িকা, যাদের মধ্যে ছিলেন নায়িকা অঞ্জন রহমান, নিপুণ আক্তার, প্রার্থনা ফারদিন দিঘি, দোয়েল ম্যাচ, নির্মাতা সোহানুর রহমান সোহান, অভিনেতা সুব্রত, রাশেদ মামুন অপু সহ অনেকে। লাল শাড়ি সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি নির্মাণ করেছেন বন্দন বিশ্বাস। ২০১২ সালে জি হুজুর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে এই ছবির নায়ক সাইমন সাদিকের। ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইমন সাদিক। অপরদিকে এই প্রথমবারের মতো লাল শাড়ি ছবির মধ্য দিয়ে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মফস্বলের একটি তাঁতপল্লীকে ঘিরে সাজানো হয়েছে লাল শাড়ির গল্প। তানবীর সিডনির কাহিনী ও সংলাপে সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্দন বিশ্বাস। সিনেমাটির প্রযোজনার পাশাপাশি একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়িকা অপু বিশ্বাস। ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন লোকেশনে লাল শাড়ি সিনেমার শুটিং করা হয়েছে। এ ছবি নির্মাণের জন্য ২০২০-২০২১ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পান অপু বিশ্বাস।